হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আমি আপনাদের জন্য আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি যেভাবে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারো সাইজের একটি লাউ কেটে নিয়েছি। এখানে চারটি মাছের মাথা এবং একটি লেজ নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা আমি একটু বাড়িয়ে নিয়েছি কারণ আমি লাউয়ে মরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেব। এখানে আমি রসুন ও জিরে একসাথে বেটে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। চুলোয় আমি একটা পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে রসুন বাটা ও জিরে বাটা দিয়ে দিচ্ছি। আমি এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখন এতে হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। মাছের মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ মাছগুলো এবং মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছটা এবং মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার তরকারির কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা হওয়ার জন্য। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব। শীতকালে কিন্তু মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সিজন, আপনারাও বাসায় মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন রেসিপিটি কেমন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।